সেন্ট্রাল কলকাতা হচ্ছে আপনার যেরকম ঘুড়ি বলবেন সবাই সেই ঘুড়ি ওরা, কারণ সেন্ট্রাল কলকাতা হচ্ছে ঘুড়ির জগতে খেলার মধ্যে ওরা রাজা, সবকিছু এখান থেকেই তৈরি হয়েছে। এটা 35 বছর হলো আমি চালাচ্ছি, 1947 এর দোকান দাদু আমলের, দাদু প্রতিষ্ঠা আছে, দাদু তারপর বাবা, বাবা নিমাই সেন সবাই চেনে, ক্যালকাটা কাইট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ছিলেন, তার বাবার পর আমি ইয়ে করেছি, দোকানটা আমি স্টার্ট করেছি এখানে। এটা ওরাতে ওরাতে শখ করতে করতে ইচ্ছে হলো একটা দোকান করার, যাতে সবাই ভালো ঘুড়ি ভাঞ্জা পায়, তাই জন্যই ঘুড়ি দোকানটা করা। আর ভালো ঘুড়ি দু তিনজন কারিগর ছিল, তাছাড়া কলকাতা কেউ করতো না, সেই ঘুড়ি পাওয়া মুশকিল ছিল বলে একটা ঘুড়িটাকে ভালো করে তৈরি করে সবার কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। বিশ্বকাইট মানে সবাই জানে স্পেশাল ঘুড়ি ভাঞ্জা, এই ঘুড়ি কলকাতার কেউ তৈরি করতে পারবে না, আমাদের যেভাবে ঘুড়ি তৈরি হয় সেভাবে কলকাতা কেউ তৈরি করতে পারবে না। আমাদের স্পেশালিটি হচ্ছে কাঠি, এই কাঠিটা আমরা নিজেরা পার্সোনাল তৈরি করি, আসে বাঁশটা আসে আসাম থেকে, তারপর আমাদের কারিগররা তৈরি করে স্পেশালভাবে, তাই জন্য আমাদের ঘুড়িটা এত ভালো আকাশে ওড়ে, আর সবাই ডিমান্ডটা যে সবাই পায়, বেশি হয় না, অল্প করেই আমরা সবাইকে দিই, যাতে সবাই সন্তুষ্ট থাকে। এটা কলকাতা শহরে ওড়ায় সবাই, এটা হচ্ছে 1.25 ঘুড়ি, 27.5, কলকাতা শহরে সব জায়গায় এই ঘুড়িটা আমাদের ওড়ে। এই ঘুড়িটা আমাদের খুব স্পেশাল করে বানাতে হয়, কারণ এই ঘুড়ির ডিমান্ডটা বেশি, সবাই তো বড় ঘুড়ি ওড়াতে পারে না, বিশ্বকর্মা 15 আগস্ট এলে সবাই এই ঘুড়িটাই খোঁজে, এই ঘুড়িটা আমরা স্পেশাল করে তৈরি করি। উনি যদি 100টা নেন 100টাই ওড়াতে পারবেন, 50টা নিলে 50টা ওড়াতে পারবেন, অন্য বাজার থেকে ঘুড়ি নিলে 50টা নিলে আপনাকে 20টা পড়ে থাকবে, 100টা নিলে 30টা পড়ে থাকবে, তার জন্য আমাদের ঘুড়ির রেটটাও আলাদা বাজারের সাথে। আর রোড আপনার যারা আসেন তারা রেট নিয়ে কোনো কথা বলে না, তারা দেখে কোয়ালিটিটা, স্ট্যাম্প দেখবে খালি, স্ট্যাম্পটা দেখার পর আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, এই স্ট্যাম্পটা দেখার পর আর কোনো কেউ আর দেখে না যে এটা অরিজিনাল বিশ্বকাইট কাইডের ঘুড়ি। আগে তো যেমন ঘুড়িটা হতো পেট কাটা, মুখ পোড়া, চাঁদিয়াল, এসব ঘুড়িগুলো তো আগে বন্ধই হয়ে গেছে, তাও আমরা চেষ্টা করছি করার, ওগুলোর খাটনি বেশি, এখন প্লেন ঘুড়িটাই বেশি খোঁজে, কেন কম দামে প্লেন ঘুড়িটা সবাই চায়। আপনাকে আমি দেখাতে পারি কী কী ঘুড়ি আছে, এই দেখুন, এই এইটা হচ্ছে মুখ পোড়া ঘুড়ি, বুঝলেন, এটার ডিমান্ড খুব বেশি, এটা হচ্ছে চাঁদিয়াল ঘুড়ি, বুঝলেন, চাঁদ ঘুড়ি, চাঁদিয়াল ঘুড়ি, এটা হচ্ছে পাখি ঘুড়ি বলে, পাখি পড়ি পড়ি, যেটা হচ্ছে আপনার সিনিয়রদের কথায় আজ থেকে 40 বছর 50 বছর আগে এই ঘুড়িটাকে পাখি বলে, আমরা চোখ ঘুড়ি বলি, বুঝলেন তো। এটা হচ্ছে আপনার মাংয়ের ওপর বল, মোর পঙ্কির ওপর বল ঘুড়ি এটা, ঠিক আছে, এটা হচ্ছে উল্টো মুখ পোড়া বলে, এটা উল্টো মুখ পোড়া বলে, ঠিক আছে, এগুলো অনেকে বলে গ্লাসি বলে, এটা হাওড়ার সাইডে বলে চাঁদমার বলে, তাহলে ওরা মনে করুন হাওড়ার সাইডে এই মুখ করে এই ঘুড়িটা হাওড়ার সাইডে খুব বেশি চলে, ঠিক আছে, ওরা এই ঘুড়িটা খোঁজে ওরা হাওড়ার সাইডে। আবার এই ঘুড়িটা আপনার ওই আপনার নর্থে বড়নগর, হ্যাঁ বড়নগরে এই ঘুড়িটা খুব খোঁজে, এই ঘুড়িটা চাঁদিয়াল ঘুড়িটা, মোমবাতি ঘুড়িটা, আমার ঘুড়ি সারা ভারতবর্ষে, যেমন বেনারস, এলাহাবাদ, লখনউ, দিল্লি, জয়পুর, বিকানির, ভোপাল, আহমেদাবাদ, হ্যাঁ আপনার আহমেদাবাদ জয়পুরে যায় পৌষ সংক্রান্তিতে, এখানে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শ্রীরামপুরে, আবার ওড়ে ওদিকে আপনার কাঁথি সাইডে ওড়ে, মেদিনীপুর সাইডে ওড়ে, সরস্বতী পুজোয় ওড়ে আপনার বালিতে ওড়ে, উত্তরপাড়া ওড়ে, আপনার বাড়াইপুরে ওড়ে সরস্বতী পুজো, আমাদের বিশ্বকর্মা পুজো ওড়ে এখানটা, ঠিক আছে, আর 15 আগস্টে বেশিরভাগ ঘুড়ি ওড়ে আপনার হাওড়া সাইডে, এটা সব ভাগ করা আছে, বুঝলেন। আবার রিসদাতে ঘুড়ি ওড়ে আপনার 26 জানুয়ারি, আগে রিসদাতে ঘুড়ি হতো বিশ্বকর্মা পুজোর সময়, ওখানে কিছু সিনিয়র লোকেরা ঠিক করলো যে বিশ্বকর্মা পুজোর সময় বৃষ্টি হয় তাহলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে, কবে হবে সিনিয়র, এটা অনেক বছর আগেকার কথা, ওরা সে মাইকে অ্যানাউন্স করে বললো রিসদাতে এবার ঘুড়ি উঠবে 26 জানুয়ারি, সেই থেকে আবার রিসদাতে 26 জানুয়ারি আমরাও যাই ঘুড়ি হতে ওখানে রিসদাতে। আগে আপনার 15-20 বছর আগে খুব ভালো ঘুড়ি উঠতো, তারপর হঠাৎ ঘুড়িটা ওই মোবাইল যতদিন আরম্ভ হলো, মোটামুটি আমাদের ইন্ডিয়াতে মোবাইল যতক্ষণ আরম্ভ এসে গেল ভালোভাবে সবার হাতে, ঘুড়িটা ওড়ানো কিন্তু অনেক বন্ধ হয়ে গেছিলো,
এই জাস্ট আমাদের এই লকডাউনের টাইম থেকে বাড়িতে থাকুন সুস্থ থাকুন লেখা আছে লকডাউনে, ঠিক আছে। এই মাঞ্জারা তো বহুত ক্ষতি করেছে, এর জন্য অনেকের মৃত্যুও হয়েছে, আর এর জন্য ঘুড়ির দোকানদাররা বদনাম হচ্ছে। আর এই মাঞ্জার জন্য আমাদের ক্যালকাটা কাইট অ্যাসোসিয়েশনের ভিক্টোরিয়া মাঠের টুর্নামেন্টটা বন্ধ আছে, কেন পুলিশ থেকে বন্ধ করে দিয়েছে, কেন আমাদের যারা প্রপার ঘুড়ি ওড়ায় তারা কিন্তু লাইলন ওড়ায় না। লাইলনটা সস্তার জন্য বিক্রি হয় খর্দা থেকে, মিটিয়াবুজ থেকে, হ্যাঁ, প্রথম আসতোটা ব্যাঙ্গালোর থেকে, তাও তো ব্যাঙ্গালোর কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর খর্দায় তৈরি হচ্ছে হতো, তারপর আপনার মিটিয়াবুজ আর খর্দায় বিক্রি হয়, ওখানটা দোকানদার আসা লুকিয়ে লুকিয়ে, ছোটোখাটো দোকানদার আসা লুকিয়ে লুকিয়ে বেচে এগুলো যেহেতু সস্তা। হ্যাঁ, আমরা পুলিশকে বলেছি সব দোকানকে রেড করুন এই টাইমটা, কলকাতায় মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে, তাও ঘুড়ি ওড়াচ্ছে লাইলনটা দিয়ে, কেন এইটা অনেক আগে থেকে তো ঘুড়িটা উঠছে, ঘুড়িটা তো এখন থেকে না, তখন তো কাটলো না কারো, পশু পাখি এদের কারো মানুষের কারো গলা কাটেনি, তাহলে এই লাইলনটা উঠতে তো সব কিছু হচ্ছে। একটু যদি পুলিশ সচেতন হয়ে এটার ওপরে একটু দেয় চাপ দেয়, সরকার যদি বলে এরকম ঘুড়ির দোকানগুলোকে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, একটু যদি চাপ দিতে পারে দেখবে সব ঠিক হয়ে গেছে, লাইলনটা বন্ধ হয়ে গেছে। লাইলন যারা বেচা ঠিক বেসছে, কিন্তু সস্তা লাইলনটা, তাই জন্য কী হয়েছে আমাদের মাঞ্জাটা একদম কমে গেছে বিক্রিবারটা, এই হচ্ছে মেন ব্যাপার। লাইলনের জন্য টোটাল দোকানদাররা বদলাম হয়ে যাচ্ছে, আমার ঠাকুরদাদারা ঘুড়ি উড়ে গেছে, বাবারা ঘুড়ি উড়িয়েছেন, আপনারাও জানেন আপনার বাবা কাকারা সব ঘুড়ি উড়িয়েছে, সবার বাবা কাকারা ঘুড়িটা উড়িয়েছে, এতদিন তো কাটেনি কারো, এই লাইলনের জন্যই কাটছে, ঠিক আছে, লাইলন আছে কি না, কিন্তু আমাদের সেন্ট্রাল ক্যালকাটায় মধ্য কলকাতা কোনো দোকানে লাইলন নেই, এটা আপনাকে বললাম, আউটসাইডে লাইলন আছে এখনও পর্যন্ত। আমরা যে সুতোটা ওড়াই 30 নম্বর বর্ধমান সুতো কটন একদম, ওটা আপনি এরকম করে ঘুড়ি খুব জোর হাওয়া হলে আপনার মনে করুন 16-17 কিলোমিটার জোরে হাওয়া হলে ওটা ঘুড়িটা ছিঁড়ে চলে যাবে, আপনি যদি যান বাইকে করে আপনার গলায় যদি ওই সুতোটা লাগে ছিঁড়ে যাবে, কথা বুঝলে, আপনি হাতে করেও ছিঁড়ে দিতে পারবেন, কিন্তু লাইলনটা তো ছিঁচ্ছে না। ওই সুতোটা আমাদের 30 নম্বর বর্ধমান কটন সুতোটা, গান বলুন বর্ধমান বলুন পুরো ভারতবর্ষ করে, আগে তো ছিল আপনাদের বালারপুর পেপার, বালারপুর কোম্পানির পেপার, তখন বন্ধ হয়ে গেছে, এখন অজন্তা পেপার আছে ইউজ হয়, ওইটা যে পেপারগুলো অজন্তা পেপারে আছে, অজন্তা আছে, MFT যেটা অস্ট্রেলিয়ান পেপার বলে ওটা তো এখন আসে না, ওটার জায়গাটা MF বলে একটা পেপার আছে ত্রিবেণী টাইপের, ওটাকে অস্ট্রেলিয়ান বলে আমরা ইউজ করি। এই পেপারে একটা কোয়ালিটি আছে 4.7, এটা কলকাতায় পাওয়া যায় না, এটা UP সাইডে পাওয়া যায়, ওইটাতে খালি বড় ঘুড়ি হয়, ছোটো ঘুড়ি হয় না, একটা কস্টলি পেপার, ওই পেপারটাকে আমাদেরকে আনাতে হয় বাইরে থেকে। ওর মধ্য কলকাতায় সেন্ট্রাল ক্যালকাটায় সবসময় ঘুড়ি হয়ে যায়, আপনার বিশ্বকর্মা বলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার তো আপনাকে বললাম সরস্বতী পুজো আছে, যেমন আছে পৌষ সংক্রান্তি আছে, এইসবগুলো তো আলাদা করে নানান সাইডে ঘুড়ি ওড়ে, হাওড়া জেলা থেকেও আসছে, ফিটনেসটা একটু বেশি ঘুড়ি ওড়ে এখানে। এই 4টে কারিগর দেখছেন, অন্য কারিগর অন্য যদি কোয়ালিটি ঘুড়ি করতে যাই সেখানে আপনার 250-200 জায়গায় 350-400-500 হয়ে যাবে, কিন্তু এই কোয়ালিটির ঘুড়ি আপনার এই 150-200 হবে, তার বেশি হবে না। যেমন এইটা আমি বাইরে থেকে এনে বাচ্চাদের জন্য রেখেছি, সব বাচ্চা তো অবস্থা ভালো না যে 10-15 টাকায় ঘুড়ি নেবে, এটা আমি 4 টাকা করে লোককে দিই। এটা হচ্ছে দুটো কোয়ালিটির আছে, একটা আপনার 150 টাকা ডজনের আছে, একটা 175 টাকা ডজনের আছে, ঠিক আছে। এবার বড় ঘুড়ি চলে গেলে বড় ঘুড়ি আপনার একটা এক ওয়ান প্রাইজের দাম আছে 20 টাকা, তার স্পেশাল তার থেকে একটু বড়োর দাম আছে 25 টাকা। এইসব ঘুড়িগুলো সবার জন্য রাখতে হয়, আর এইসব ঘুড়ি আপনি মনে করুন যারা একদম স্পেশাল ঘুড়ি ওড়ায় তাদের জন্যই বাড়ানো, এইগুলো অল্প ঘুড়ি ওড়াবো স্ট্যান্ডার্ড ভালো জিনিস ওড়াবো। পান্ডা শুধু অনেকে বেচে 700-1000 না, আর আমি বেশি 1000-1000, যাতে লোক না ঠকে, তাতে 50 টাকা বেশি পড়বে, লোককে বলে নিই আমরা, যদি বলেন নামটা এখানে লিখে দিতে আপনার প্রথম স্পেলিংটা লিখে দেবো, লেটারে আমাদের 2-3 টাকা করে বেশি পড়বে, এই হচ্ছে মেন ব্যাপার। আমার নাম সানোয়ার সাহেব, এখানে 12 বছর আছি, আমি এখানে আগে অন্য দোকানে করতাম, এখানে আসতে দেখলাম এখানে ঘুড়ির কোয়ালিটি আলাদা, ফ্যান্সিটা আলাদা, মানে আগে চালু কাজ করতাম, এখানে মানে ফ্যান্সি ঘুড়ি করি হার্লি 150-200 ঘুড়ি হয়, অন্য দোকানে 400-500 ঘুড়ি করতাম, মানে সেখানে বেশি পয়সা হতো, এখানে 100-150 টাকা কম হয়, মানে কোয়ালিটা করে ভালো লাগে জিনিসটা। ইসলাম সাহেব, আমি 5 বছর, ফ্যান্সি ঘুড়ি হয়, ভালো ঘুড়ি হয়, ঠিক আছে, এই ঘুড়ি অন্য দোকানে করলে 400-500 হবে, এখানে করলে 100 হবে। চিটে ভাই, চিটে ভাই, আচ্ছা আচ্ছা, 14 বছর হয়ে গেল, মালিং সব, আচ্ছা আচ্ছা, পুরো একদম মাস্টার,
হচ্ছে অলরাউন্ডার, সব রকম কাজ জানে। इसके कैश पापला सोलू और मतलब झुकने का स्पीड होना चाहिए। क्रिस बोसल भी लेजेंड लेजेंड। तो बाड़ी बोल रहा हूँ मीडिया बोल ओ मीडिया बोल एकदम खोनी खोनी जगह पे আমি 60 বছর কারবার করছি বুঝেছেন। আমার নাম বাবলু সেন, বেঙ্গল গাইড। আমি 60 বছর কারবার করছি। কারবারের মধ্যে মানে মালের দাম তো এখন অনেক বেড়ে গেছে না, আর বাজারে লকডাউনে কোনো বেচাকেনা নেই, কিছু নেই। চারিদিকে মাল যায় আমাদের, 12 মাসই কারবার হয়, বাইরেও যায়, অস্ট্রেলিয়াতে যায়। এই বছরটা কারিগর বসায়নি, সব বাড়িতে কাজ হচ্ছে। ব্যাপারটা হয়েছে কি, আমাদের এখানে ঘুড়ি পট্টি ছিল, ওই দেখতে দেখতে স্কুলে পড়তে পড়তে একটু মানে শিখে গেছি। ওই শিখে তখন 500 টাকা নিয়ে কারবারে নেমেছিলাম। তখন এই দোকান ছিল, দোকানটা ছিল ওই আধা পিঠে ঘুড়ির কাজ, এই দোকানটা। তা 55 বছর আগে ওই দোকান ছেড়ে এটা নেওয়া হয়েছে, তবে দিয়ে আমরা কাজ করছি। তখন 12 বছর বয়স, তখন দিয়ে কাজ করছি। পেপার আছে বড় ভাইয়ের দিয়ে, তারপরে গুজরাট দিয়েও আছে, আর স্টিক আছে আপনার আসাম দিয়ে বাস আছে, এই মেটে বুঝে তৈরি। বিভিন্ন রকমের কোয়ালিটি মাল আছে, বিভিন্ন রকমের। মনে করুন একটা 12,000 মাঞ্জার দাম 1,200 টাকা দিয়ে স্টার্ট করে 4,000-5,000 টাকা পর্যন্ত আছে। 6,000 মাঞ্জা 600 টাকা দিয়ে স্টার্ট করে 1,300-1,400 টাকার মতন আছে, কোয়ালিটি হিসাবে। ঘুড়িও তাই, ফ্যান্সি ঘুড়ি আছে, সব আছে। তারা পার্কে আমি তো অনেকদিন দীর্ঘদিন কারবার করছি, আমি আমি চলে গেলে কারবার সব শেষ হয়ে যাবে, এখানে কেউ আসবে না। মানে নেক্সট জেনারেশন না, কেউ আসবে না, এখানে কেউ করতে পারবে না। কোয়ালিটি মাল পাবে না তো, মাল চেয়ে কোয়ালিটি। আমি যে একটা পাইকারিকে মাল দিচ্ছে, এই ভদ্রলোক বসেছে 15-16 হাজার টাকা মাল নিচ্ছে, ওকে যদি আজেবাজে জিনিসটা দিয়ে দিই, ও তো বিক্রি করবে, ও তো লোকসান খাবে, আর আসবে না। লাভ দূরের কথা, লাভ লোকসান তো আছে কারবার, সবসময় লাভ দেখলে হবে না, লোকসান খেতে হবে আমি, তবে লাভ পাবো। ব্যাপারটা হয়েছে আমাদের এই ঘুড়ির কারবারে এই ভারতবর্ষের মধ্যে অন্তত 1.5 থেকে 2 কোটি লোক করে খায়, সারা ভারতবর্ষ রাজা বাদশাহরা ঘুড়ি খায়, ঠিক আছে। বড়ো বড়ো মুসলিম গুজরাট, আহমেদাবাদ, বিকিনিয়া, জয়পুর, বহুত জায়গা, ডাক্তার, ব্যারিস্টার সব ঘুড়ি খায়, এক্সারসাইজ হয়, চোখের এক্সারসাইজ, বডির এক্সারসাইজ, চুল সব রকম এক্সারসাইজ, যেমনি সাঁতারি যেমনি এক্সারসাইজ হয়, অনেক আছে। তা বলে সবসময় তো ঘুড়ি ঘোরানো যায় না, এখন ঘুড়ি ঘোরাতে গেলে মনের মতন ঘুড়ি ঘোরাতে গেলে মাঠে যেয়ে ঘুড়ি ঘোরাতে গেলে একটা ঘুড়ি দেওয়া অন্তত কমসে কম 1,000 টাকা খরচা আছে, সুতো মাঞ্জা টাঞ্জা নিয়ে 500-700-800 খরচা আছে। আর চার দিয়ে আপনি ঘুড়ি ঘোরাতে গেলে গোটা 20 টাকা একটা ঘুড়িতে খরচা আছে। আমরা তো চাইনিজ মাঞ্জাটা যখন বেরিয়েছিল, আমরা রিপোর্টারদেরকে অনেক বারণ করেছি, এটা বন্ধ করুন, কুটির শিল্প আমাদের কটন শুধু মার খেয়ে যাবে, ওটা তো ছিঁড়ছে না, ওটা তো ক্ষতি হচ্ছে না, ক্ষতি প্রচন্ড ক্ষতি, মানুষ মরে যাবে, ওতে কাঁচ গুঁড়ো নেই, ওতে লুয়াচু লাইনে পড়লে ও ডেট হয়ে যাবে, এবার যে সুতো ধরবে সে ডেট হয়ে যাবে। কত লোক, হাজার হাজার লোক মারা গেছে, এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে, মেডিয়া বুঝ ইন্টারলি চাইনিজ মাঞ্জা বিক্রি করছে, মেডে বুঝ বিক্রি করছে, খর্দায় বিক্রি করছে, ওখান থেকে নিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে, দেশ পাড়া গায়ে চলে যাচ্ছে, এবার বাচ্চাদের হাতে পড়ছে, এবার বিপদ ঘটতেই পারে। তা আমাদের দোকান তো 8 বছরের লকডাউনের সময় বন্ধ করে দিয়েছিল, সব লালবাজারের লোকরা এসে চেক করছিলো, তারপরে কোর্টে কেস করে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট তো 15 বছর আগে বারণই করে দিয়েছে 5 লাখ টাকা ফাইন, মারাত্মক, মার্ডারের চেয়েও বেশি মারাত্মক। মনে করুন আমি মোটর বাইক নিয়ে যাচ্ছি, কেটে পড়লো, সুতো গলায় লাগলো, একজন দোষ করলে বাড়ি জন্য দোষ হবে, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। কত লোক আসছে আমাকে এই চাইনিজ মাঞ্জা, আমি সিধে থানায় চলে যান, মুচিপাড়া থানা আর লালবাজার, আমি বলেছি মেয়েদের পিঠ ভেঙে দেবে, কটন মাঞ্জা নিয়ে
সরু সুতো কাটবি, দুটো খেলতে পারলে কাটবি, না খেলতে পারলে চলে যাবে। ওতে মানুষের ক্ষতি নেই, কিচ্ছু নেই। এই যে কারবারটা করছি, গভর্নমেন্ট কিছু আমার কাছে ট্যাক্স পাচ্ছে, 200 লক্ষে আমি মেনটেন করছি, আমি মহাজনকে পেমেন্ট করছি, মহাজনের মাল করছি, ওখানে 20 জন আছে, বড়বাজার আছে, সুতোয়ালা আছে, মাঞ্জালা, পুরো চ্যানেল হচ্ছে তো আমার মতন কোটি কোটি। বোম্বেতে কত কোটি টাকা কারবার হয়, গুজরাট হচ্ছে হেভি, বোম্বে হেভি, একটা বিভিন্ন গাড়ি 4-6টা করে গাড়ি আছে, হেভি গাড়ি, 200-300 জন লেবার, তার তো করে খাচ্ছি। 5,000 গোলা আছে, আমি বেরো ইটালি চলে যা, মেরু চলে যা, খর্দা চলে যা। এটা দিকে গুটি পড়ছে না। এই ছক্কা, এই পাঁচ, এক দুই তিন চার, ফুট পড়েছে।